হিরখনতার ইতিমধ্যে মৃত্যু হয়েছে হামাসর হিরখনতা ইসমাইল হানিয়েহর মৃত্যুর প্রতিশোধ লবলৈ এবার হাজু হয়ে পড়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরানে যিকোনো মুহূর্তত ইরানে ইসরায়েলের ওপৰত চলাব পারে ভয়াবহ আক্রমণ আর ইয়ার পাছতেই অনবরতে ইসরায়েলত বাজিছে যুদ্ধর সাইরেন হাই এলার্ট জারি করা হয়েছে ইসরায়েলত আমি লৈ আহিছো ডাঙর খবর এটা আন্তরাষ্ট্রীয় যুদ্ধর এটা নতুন আপডেট আমি লৈ আহিছো ইসমাইল হানিয়েহর ইতিমধ্যে মৃত্যু হয়েছে আর ইসমাইল হানিয়ে আছিল হামাস সন্ত্রাসবাদীর মুরব্বী ইসমাইল হানিয়েহর মৃত্যুর প্রতিশোধ লোবলে হাজু ইরান সুপ্রিম আয়াতুল্লাহ খেমেনির যুদ্ধ ঘোষণা এটা ডাঙর খবরে মুহূর্তত যিকোনো মুহূর্তত ইসরায়েলের ওপৰত ভয়ঙ্কর আক্রমণ চলিব পারে আর যার বাবে ইরান এবার হাজু হয়ে পড়েছে মধ্য প্রাচ্যত পুনর নতুন যুদ্ধ আরম্ভ হবলে গৈ আছে ইসরায়েলত হাই এলার্ট জারি করা হয়েছে এটা ডাঙর খবরে মুহূর্তত ইসরায়েলত জারি করা হয়েছে হাই এলার্ট ইসরায়েলের পৰা তেল আভিবলৈ বাতিল সম্পূর্ণ বিমান সেবা ইসরায়েলের বিমান সেবা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারে মধ্য প্রাচ্যর সকল রাষ্ট্রক যিকোনো প্রত্যাহ্বানের সাজু হওয়ার আহ্বান জানাইছে ইয়ার লগতে শুকুরবারে কাতারত সম্পূর্ণ হল ইসমাইল হানিয়েহর জানাজা জানাজাত হামাস সমর্থনকারী ভিড় করা পরিলক্ষিত হয়েছিল লাখ লাখ হামাস সমর্থনকারী উলাই আহিছিল কাতার সীমান্তলৈ আর হামাজর যেহেতু মুরব্বী আছিল হানিয়ে কবরস্থর সময়তে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের পণ লৈছে ইরানে আর আনহাতে ইসরায়েলে এতিয়াও স্বীকার করা নাই হানিয়েহর আক্রমণের ঘটনা এই ঘটনায় ইরানে ইসরায়েলে স্বীকার করা নাই ইরান আর হামাসর দাবি এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ইসরায়েল আর ইসরায়েলের প্রতিশোধ এক প্রকারে সম্পন্ন হয়েছে হামাজর মুরব্বীক হত্যা করবলে সক্ষম হয়েছে উত্তর ইসরায়েলের ফলের আক্রমণের ব্লু প্রিন্ট রচিছে ইরানে ড্রোনেরে সার্জিক্যাল স্ট্রাইক করার পরিকল্পনা রচিছে ইরানে যিকোনো মুহূর্তত ইসরায়েলত চলিব পারে সার্জিক্যাল স্ট্রাইক ব্যালিস্টিক মিসাইলেরে আক্রমণের লক্ষ্য করে লৈছে তেল আভিভ যুদ্ধর জাননীক লৈ সতর্ক হয়ে পড়েছে ভারত অস্ট্রেলিয়া আর আমেরিকাও এই যুদ্ধর সমগ্র বিশ্বতে প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে তেল এভিবলৈ সাতখনকৈ বিমান বাতিল করেছে ভারতে আর ভারতে ইতিমধ্যে বিমান বাতিল করবলৈ বাধ্য হয়ে পড়েছে আমেরিকা অস্ট্রেলিয়ার লগতে মধ্য প্রাচ্যর বহু দেশে বিরত রাখিছে ইসরায়েল ভ্রমণ আর ইসরায়েলত ভয়ঙ্কর যুদ্ধর পরিস্থিতি বিরাজ করেছে ইসমাইল হানিয়েহর মৃত্যুর প্রতিশোধ লোবলে সাজু হয়ে পড়েছে ইরান আর ইরানে যেহেতু প্রথমেরপরাই হামাস সন্ত্রাসবাদী সমর্থন জানা আহিছিল ইসরায়েলের বিরুদ্ধে যুঁজি আহিছিল ইয়েমেন ইরানের লগতে একাংশ মুসলমান রাষ্ট্রে পোনপটিয়াকৈ হামাস সন্ত্রাসবাদী সমর্থন জানা আহিছিল মধ্য প্রাচ্যর মুসলমান রাষ্ট্রের লগতে একাংশ বিশ্বর মুসলমান রাষ্ট্র আর এইবার যেহেতু হামাসর বিরুদ্ধে প্রতিশোধ সম্পূর্ণ করেছে ইসরায়েলে দীর্ঘদিনিয়া যুদ্ধর অন্তত হামাস সন্ত্রাসবাদীক নিঃশেষ করা যে পণ লৈছিল সেই পণ যেন সম্পূর্ণ হয়েছে ইসরায়েলের কেন হামাসর শীর্ষ মুরব্বীক ইতিমধ্যেই হত্যা করবলে সক্ষম হয়েছে ইসরায়েলে আর হামাসর শীর্ষ মুরব্বী অর্থাৎ হামাসর নেতার মৃত্যু হওয়ার পাছতেই ইসমাইল হানিয়েহর মৃত্যু হওয়ার পাছতেই সেই মৃত্যুর প্রতিশোধ লোবলে সাজু হয়ে পড়েছে ইরান যিকোনো মুহূর্তত ইসরায়েলের আক্রমণ চলাব পারে ইরানে আর ইসমাইল হানিয়েহর প্রতিশোধ লোবলে ইরানে পণ লৈছে সুপ্রিম আয়াতুল্লাহ খেমেনির যুদ্ধ ঘোষণা করেছে যিকোনো মুহূর্তত ইসরায়েলের ওপৰত হব ভয়ঙ্কর আক্রমণ আর যার বাবে ইসরায়েলত অনবরতে বাজিছে যুদ্ধর সাইরেন হাই এলার্ট জারি করা হয়েছে ইসরায়েলত ইসরায়েলের পৰা তেল আভিবলৈ যাবলগিয়া বিমান সমূহ বাতিলের সিদ্ধান্ত লৈছে মধ্য প্রাচ্যের সকল রাষ্ট্রক যিকোনো প্রত্যাহ্বানের সাজু হওয়ার আহ্বান জানাইছে ইরানে আর যেহেতু মধ্য প্রাচ্যত এক নতুন যুদ্ধ আরম্ভণি হবলৈ গৈ আছে প্যালেস্টাইন আর ইসরায়েলের যুদ্ধ ইতিমধ্যে বিয়পি পড়েছে ইখনের পাছত আনখনকৈ রাষ্ট্রলৈ ইখনের পাছত আনখনকৈ রাষ্ট্রই যুদ্ধত অংশ লোবলৈ বাধ্য হয়ে পড়েছে কেন একাংশ রাষ্ট্রই প্যালেস্টাইনক সমর্থন জানাইছে অথবা হামাস সন্ত্রাসবাদীক সমর্থন জানাই আহিছে আন একাংশ রাষ্ট্রই সমর্থন জানাই আহিছে ইসরায়েলক ভারতের লগতে আমেরিকাও ইসরায়েলক পুনে পুনে সমর্থন জানাই আহিছে নাটো দেশসমূহে যুদ্ধর বিরোধিতা করে আহিছে বিশ্বর বিশ্বই যুদ্ধর বিরোধিতা করে আহিছে যুদ্ধ হাম কটাবলৈ ইসরায়েলক বারে বারে সকিয়নি দি আহিছিল আমেরিকায় আর তার পাছতো ইসরায়েলে হামাস সন্ত্রাসবাদী নিষেধ করার পণ লৈছিল যিকোনো প্রকারে হামাস সন্ত্রাসবাদী নিষেধ হবই লাগিব বলে ইরানে অবিরতভাবে ইসরায়েলে অবিরতভাবে আক্রমণ অব্যাহত রাখিছিল হামাসর বিরুদ্ধে আর সার্জিক্যাল স্ট্রাইকের লগতে 3 লাখ সেনা ইসরায়েলের 3 লাখ সেনা নামি পড়েছিল হামাসর বিরুদ্ধে অভিযান চলাবলৈ আর গাজা ইতিমধ্যে ধ্বংসস্তূপত পরিণত হয়েছে ওয়েস্ট ব্যাংক ধ্বংসস্তূপত পরিণত হয়েছে হামাস সন্ত্রাসবাদীক নিষেধ করবলৈ বিদ্যালয় হাসপাতাল সকলোতে অভিযান চলাইছে ইসরায়েল আর অবশেষত হামাসর শীর্ষ মুরব্বী বা হামাসর শীর্ষ নেতা ইতিমধ্যেই ইসরায়েলের হাতত মৃত্যু হওয়া বলে সন্দেহ করেছে
ইরান তথা হামাস সন্ত্রাসবাদী কিন্তু ইসরায়েলি আক্রমণক স্বীকার করা নাই কিন্তু এই আক্রমণত প্রত্যক্ষভাবে ইসরায়েল জড়িত আছে বলে বিশ্বয় সন্দেহ করেছে আর তার প্রতিশোধ লবলে এবার হাজু হয়ে পড়েছে ইরান যিকোনো মুহূর্তত ইসরায়েলত ইরানে আক্রমণ চলাব আক্রমণের বাবে ইরান সম্পূর্ণ হাজু মধ্য প্রাচ্যের সকল রাষ্ট্রক ইতিমধ্যে সতর্কবাণী দিয়া হয়েছে এই যুদ্ধর সমগ্র নতুন যুদ্ধ যদি আরম্ভ হয় ইরান আর ইসরায়েলের মধ্যে যদি এবার যুদ্ধ আরম্ভ হয় এই যুদ্ধই কিন্তু সমগ্র বিশ্বকে প্রভাবিত করব চিন্তিত করে তুলিছে যার বাবে সমগ্র বিশ্বক মধ্য প্রাচ্যের সকল রাষ্ট্র সকিয়নি দিয়ার পাছতে চিন্তিত হয়ে পড়েছে বিশ্ব শুকুরবারে কাতারত সম্পন্ন হয়েছে ইসমাইল হানিয়ে